নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। ওয়েলকাম টু পুষ্পিতার হোমলি কিচেন। আমি আবারও হাজির হয়ে গেছি বেশ কয়েকদিন পর আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। যেহেতু এখন শীতের সিজন পড়ে গেছে, তো শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, তো সেই সবজিগুলো দিয়ে আজকে আমি বানাবো পাঁচমিশালি আচার, টক ঝাল আচার। কিন্তু এটা পাঁচমিশালি নয়, এখানে আমি অনেক কিছু সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকেও বেশি সবজি ব্যবহার করতে পারেন। তো এই আচারের রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এই শীতকালে এখন আমরা এটা খিচুড়ি, ফেনা ভাত কিংবা ডাল, সন্ধ্যাবেলা মুড়ি মাখা বিভিন্ন আইটেমের সঙ্গে শেয়ার করে খেতে পারবো, দুর্দান্ত অসাম লাগে। আর কোনো রকম রৌদ্রে দেওয়ার কিংবা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই আচারটা আপনারা ছমাস অন্তত প্রিজার্ভ করে রাখতে পারবেন। দেখুন, আমি এখানে অনেক সবজি নিয়েছি, ফুলকপি, কামরাঙ্গা, এখানে লঙ্কা, আদা, রসুন, লেবু, বিনস, মূলো, গাজর এবং জলপাই এবং আমলকি। এবাদেও আপনারা চাইলে আরও অন্য অন্য সবজি নিতে পারেন, নিয়ে অ্যাড করে দেখতে পারেন। যেমন অনেকে এখানে অ্যাড করে ওলকপি নিতে পারেন, বিট নিতে পারেন, এরকম আরও। কিন্তু সবজিগুলোকে একটু শক্ত হতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি বটি দিয়ে, এবার আমি এগুলোকে কেটে নেব। কাটার পরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি, আমি জলপাইগুলোকে জাস্ট চারপাশে না একটু জাস্ট কাটিং করে নিয়েছি। দেখুন, আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি, এখানে লবণ দিচ্ছি 1.5 টেবিল স্পুন, আর এর মধ্যে দেবো একটু সামান্য হলুদ যেন কালারটা ভালো আসে। লবণ এবং হলুদ দিয়ে জলটা যে ফুটবে, অমনি আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো, যেগুলো একটু হার্ড মানে একটু শক্ত, সেটা হচ্ছে বিন, গাজর, মূলো এবং ফুলকপি। এগুলো আর আদা দিয়েছি, এগুলোকে দিয়ে মোটামুটি বেশিক্ষণ নয়, 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচ রেখে এটাকে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। এর ফলে কি হবে, আমাদের ইনস্ট্যান্ট আচার হয়ে যাবে। না হলে এটাকে আমাদের কী করতে হতো, ভালো করে লবণ মাখিয়ে রৌদ্রে রেখে এটাকে আমাদের নরম করে শোকাতে হতো, একটু সময় লাগতো। কিন্তু আমি এটাকে যেহেতু চট জলদি করতে চেয়েছি, আজকে মেয়ে বাড়িতে নেই, সেই সুযোগে ভেবেছি আচারটা করেই ফেলবো। তার জন্য দেখুন, আমি 7 মিনিট মতো করেছি, তারপর জল ঝরিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নিলাম জাস্ট। এবার আমি ভালোভাবে জলটা ছেঁকে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি, এটাকে এবার রোদে দেবো শোকানোর জন্য। যদি আপনাদের রোদের ব্যবস্থা খুব একটা না থাকে, আপনারা কিন্তু ফ্যানের নিচে রেখেও এটাকে শুকিয়ে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু জল থাকলে চলবে না, এটা ড্রাই হতে হবে, তাহলে আমাদের আচারটা অনেক দিন প্রিজার্ভ করে রাখতে পারবো, ভালো থাকবে। এবার দেখুন, আমি এবার মশলাটা করে নিচ্ছি। এখানে 3 টেবিল স্পুন জিরে, 3 টেবিল স্পুন ধনে, আর এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতো কালো সর্ষে, সাদা সর্ষেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন মতো 5 ফোড়ন, সামান্য একটু মেথি, মেথিটা বেশি দেবেন না, তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। আর আমি এখানে 3 টেবিল স্পুন মৌরি নিয়েছি, আর কিছুটা সামান্য কালো জিরে। এটাকে এবার মিনিট খানিক মতো একটু ড্রাই রোস্ট করে নেব। মিনিট খানিক মতো ড্রাই রোস্ট করার পর এখানে 4টে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাগুলো দেওয়ার পর আরও মিনিট খানিক করে নিলেই এবার এটাকে আমি বেটে নেব। দেখুন, মিক্সচারে আমরা বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াও বাটতে পারেন। এখানে আমি মোটামুটি বলতে গেলে 1 কাপ, তার একটু বেশি, 1.5 কাপ মতো তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে মশলাটাকে ফার্স্ট ছেড়ে দিলাম। আর বাকি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, রসুন, তারপর আপনার লঙ্কা, কামরাঙ্গা, লেবু, মানে যেগুলো টক জাতীয় ছিল, সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে বিট লবণটা ইউজ করেছি, কারণ এটা আমার খুবই ভালো লাগে। আর দিয়েছি হলুদ, দিয়ে কী করবো, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। এখানে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চিনি। লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি একটাই কারণ, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা কারণ হচ্ছে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। সো লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য হলেও অ্যাড করিনি। এখানে দেখুন, এগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, হাতে জল লাগছে না। এবার এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি পুরো এই রান্নাটা করতে আমার 5 থেকে 7 মিনিট লেগেছে, বেশিক্ষণ কিন্তু নাড়াতে হবে না। বেশি নাড়ালে কী হয় বলুন তো, এই যে সবজিগুলো আমরা যে সিদ্ধ করে নিয়েছি, তো এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একদম হালকা আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট মিক্সটা করে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম আঁচে রাখবেন,
ব্যাস তাহলে আমাদের কিন্তু কমপ্লিট। এবার নামিয়ে দিলে হয়ে যাবে। বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। ও সরি, আর একটা, এখানে নামানোর আগে 2 টেবিল স্পুন মতো ভিনিগার দিতে হবে প্রিজার্ভেশনের জন্য, যেন প্রিজার্ভটা ভালো হয়। ব্যাস হয়ে গেল। তো আজকের মতো আপনাদের সবাইকে টাটা, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।